হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাকির জিরির যখন কোনো জিনিস খাটের তলায় বা আলমারির তলায় ঢুকে যায় তখন ওরা ওরকমভাবে বসিয়ে বুঝিয়ে দেয় যে আমার কোনো জিনিস নিচের দিকে চলে গেছে তো যাই হোক সেদিন আমাদের লাঞ্চে ছিল ফুল বাঁধাকপির বড়া ফুলকপির বড়াটাও খুব ভালো লাগে তবে বাঁধাকপির বড়াটা এই শীতের সময় গরম গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালোই লাগে আর মায়ের সাথে দুপুর দিকে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে শীতের টুকটাক কিছু জিনিস নেওয়া ছিল তো সেই জন্য মার আমি চলে গেছিলাম মসজিদ মোড়ে মসজিদ মোড়ে ওই যে বাঁদরটাকে দেখতে পেলে বাঁদরটা চুপ করে ওখানে বসে বিস্কুট খাচ্ছিলো মা ওই বিস্কুটটাকে খেতে দিয়েছিলো তো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিল মায়ের চোখে পড়ে গেছিল তো মা খুব ভালোবাসে মা না খাইয়ে থাকতে পারে না ওদেরকে আমাদের ছাদেও আমরা প্রায় দিনই দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা চলে গেছিলাম আমি আর মা একদম ব্যাগের দোকানে মসজিদ মোড়ে দেখবে অনেক অনেকগুলোই ব্যাগের দোকান আছে তো এই দোকানটার কি নাম ছিল সেটা আমার যদিও এখন মনে তো বন্ধুরা এখানে নব্বই একশো টাকা থেকে শুরু করে তোমরা সব রকম দামের ব্যাগ এখানে পেয়ে যাবে আর এখানকার ব্যাগের কালেকশানগুলো সত্যিই খুবই ভালো ছিল না দেখলে হয়তো বোঝাতে পারবো না ব্যাগ প্যাকও ছিল ভ্যানিটি ব্যাগও ছিল ট্রলি ব্যাগও ছিল আর ছিল সুন্দর সুন্দর সিলিং ব্যাগ সিলিং ব্যাগ একটা নেওয়ার যদিও ইচ্ছে ছিল তো সেদিন আর নেওয়া হয়নি একটা ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে আমরাও বেরিয়ে পড়েছিলাম তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি গোপালের জামা গোপালের জামাগুলো সত্যিই খুব সুন্দর করে বোনা সবই হাতে বোনা তারপর আমি আর মা চলে গেছিলাম সেই হোলসেল দোকানটাতে পাড়াতে এই দোকানটাতে তোমরা যেতেই পারো তো মিনি ব্লগে আমি এইটার একটা ভিডিও শেয়ার করেছি পারলে তোমরা ওটা চেক করে নিতে পারো এখান থেকে কেউ কিন্তু আগে একটা দুটো জিনিস পেতো না নিতে গেলে ওদের কাছ থেকে ডজন ধরে বা বান্ডিল হিসেবে নিতে হতো কারণ যেহেতু হোলসেল দোকান তো ওরা মানে এখন যেরকম সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু দেখাচ্ছে হোলসেলগুলোতে একটা দুটো জিনিসও নেওয়া যায় তো এরাও ঠিক সেই সময় থেকে একটা দুটো জিনিস দিচ্ছে ও ওরা নিজেরাই বলেছে তো মা এখানে শাল দেখছিল আর ও একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে তো ব্ল্যাঙ্কেটগুলোর দাম আর শাল চাদর শাড়ি থেকে শুরু করে ব্লাউজ বা নাইটি যা যা জিনিসপত্র আমাদের লাগে গার্মেন্টসের এখানে সমস্ত কিছু পাওয়া যাবে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্ত কিছু তো সব কিছুর দাম কিন্তু অনেক কম দোকানের তুলনায় তো এটা আমার কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় এখানে আমি কোনোটারই দাম আমি উল্লেখ করছি না বন্ধুরা তো এতটাই কম দাম তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো আর তোমরা তা শুনে হয়তো অবাকও হয়ে যেতে পারো আর বা যাই হোক বাড়িও চলে এসেছিলাম তারপর ফ্রিজে একটা আইসক্রিম রাখা ছিল আমি আগে খেয়ে ফেলেছিলাম আর মা সেটা খায়নি তো মা তখন খাচ্ছিলো আর লাকি যেটি বসে বসে দেখছিলো অনেক দিন মোমো খাইনি তো বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ভেজ মোমো বাঁধাকপি কাঁচা লঙ্কা আদা দিয়ে খুবই সাধারণভাবে বানিয়েছিলাম আর এটা খেতে খুব ভালো হয়েছিল। আর একটু ঝাল ঝাল হয়েছিলো আর ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম আর আমি হয়তো অতটাও ভালো মোমো করতে পারি না তবে বাড়িতে খাবার মতো ঠিকই ছিল আর শেপগুলো অতটাও ভালো হয়নি যতটা হয়তো আমরা কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে কারোর দেখে করবো ওরকম অতটাও সুন্দর হয়নি তো এরকম শেপ দিয়েছিলাম এটা করার আগে ছিল আর এটা মোমোটা হয়ে যাবার পরে আর একটু কফি করেছিলাম তো সন্ধেবেলাটা ওইভাবেই কাটলো সেদিন তো বন্ধুরা এটা ছিল একটা ব্লগ আর পরের দিনের ব্লগটা ছিল এটা ড্রাই ফ্রুটস খেতে আমার একদমই ভালো লাগতো না যদিও তো এখন একটু একটু ভালো লাগে তো সেটাই সকালবেলায় খাই আর তোমাদের সবাইকে একটা কথা বলার আছে সেটা হচ্ছে পারভ রোগ চলছে তো নিজেদের পোষ্যদেরকে সবাই খুব ভালোভাবে রাখবে সেটা দেশি হোক বা বিদেশি হোক এরকম কিন্তু কোনো কথা নেই পোষ্য তো পোষ্যই হয় তো যাই হোক তোমরা খুব সাবধানে রেখো আর এদিকে আমি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি সেটা হলো এর আগে আমি কখনও কালো চুরি পরিনি চুরি বলতে গেলে পরিনি তো আমি নিয়েছিলাম বান্ধবীর বিয়েতে পড়ার জন্য মানে শাড়িটা ব্ল্যাক কালারের ছিল তো তার জন্য নিয়েছিলাম ব্ল্যাক চুরি আর সেদিন সন্ধেবেলায় খেয়েছিলাম চিকেন চাউমিন তো বন্ধুরা এই ভিডিওটা ঠিক পরের দিনের সকালের সেদিন চিকেন করেছিলাম আর চিকেন করলে আমরা ঝোল ঝোল করে করি একটু মানে ভাতের সাথে যাতে খেতে ভালো লাগে আর আলুটা আমরা দিয়ে থাকি অন্য রকমের রেসিপি হয়তো অনেক সময় হয়ে ওঠে না আর এই শীতের সময় মটরশুঁটির কচুরি তো ভালো লাগে তার সাথেও এর আগের বছর আর একটা আমার ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পালং শাকের কচুরি তো সেটাও এবছর তোমাদের করে দেখানোর চেষ্টা করব শীতের সময় মটরশুঁটির কচুরি পালং শাকের কচুরি আরও নানা ধরনের কচুরি হয় বাঙালি বাঙালি বাড়িতে সবারই আশা করছি হয়ে থাকে এসব জিনিস একদম পুরো বাঙালিয়ানা খাবার যাকে বলা যেতেই পারে তো বন্ধুরা এখন যতটুকু পাচ্ছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বড় ভিডিও তবে আমার শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে শর্টে আমার বেশি করে ভিউ আসছে আর লং ভিডিওগুলো তো আমি মাঝখানি ছাড়া বন্ধই করে দিয়েছিলাম সেই জন্য আমার রিচ অনেক কমে গেছে আর ভিউ একদমই নেই বললেই চলে তো তোমাদের সবাইকে বলবো যে যখন তোমরা ভিডিওগুলো দেখছো তখন প্লিজ একটু কষ্ট করে আমাদের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা অনেকে অনেক সময় অনেক ভাষাই আমাকে কমেন্ট করে তো অনেকের ভাষা বুঝতে পারি না হিন্দি ইংলিশ বা বাংলায় করলে আমি সেগুলো বুঝতে পারি এবং পড়তে পারি তো তোমাদেরকে সবাই সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না তো এটাই ছিল বন্ধুরা আজকের আমার ব্লগ ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি দেখাউ ix্স্লগে আজকেন মতো এত্্য টুई, তা।